একজন সাহাবীর ঘটনা। যতক্ষণ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে থাকতেন ততক্ষণ তার মনে হতো যেন তিনি জান্নাতের বাগিচায় হেঁটে বেড়াচ্ছেন। মনে হতো জান্নাতের সৌন্দর্য, জান্নাতীদের বিচরণ, কলকল নহরের ধ্বনি সব কিছুই চোখের সামনে দেখতে পাচ্ছেন। নবীজির কাছাকাছি থাকলে তার অন্তর সারাক্ষণ আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, হৃদয় চৈচম্বুর থাকে ইমানে। কিন্তু যখনই তিনি নবীজির সাহচর্য ছেড়ে নিজের ঘরে যেতেন তখনই যেন সব কিছু থেকে ছিটকে পড়তেন, স্ত্রী সন্তান সংসারের আবনায় ডুবে যেতেন তিনি। এই ব্যাপারটা তাকে খুব পীড়া দিত। ভাবতেন নবীজির সাহচর্য ছেড়ে আসলেই বুঝি তিনি মুনাফিক হয়ে যান, না হয় তার কাছ থেকে বিদায় নেওয়া মাত্র কেনই বা তার মনে হয় যে তিনি দুনিয়ার ভাবনায় ডুবে গেছেন, স্ত্রী সন্তান সংসার কেনই বা তার কাছে অধিকতর প্রিয় হয়ে ওঠে, কেন তিনি আবদ্ধ হয়ে পড়েন দুনিয়ার শেকলে। এই চিন্তাগুলো তখন তার হৃদয়পটে উদয় হতো। তখন তিনি অঝোরে কাঁদতে শুরু করতেন, এত বেশি কাঁদতেন যে মনে হতো তার খুব প্রিয় কোনো মানুষ বুঝি মৃত্যুবরণ করেছে। এক নিদারুণ বিচ্ছেদ ব্যথায় তিনি কাতর। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এভাবে কাঁদতে দেখে কান্নার কারণ জানতে চাইলেন। ওই সাহাবি বললেন, আমি যখন নবীজির সাহচর্যে থাকি তখন মনে হয় আমি যেন জান্নাতে হেঁটে বেড়াচ্ছি, আমার হৃদয় তখন হিদায়ত নূর আর ইমানের জোয়ারে তৈজম্বুর থাকে, কিন্তু যখনই ঘরে ফিরি মনে হয় যেন দিন থেকে ছিটকে পড়েছি, দুনিয়াকে আপন করে নিয়েছি, মুনাফিক হয়ে গেছে। নবীজির সাথে থাকলে এরকম লাগে, তাকে ছেড়ে এলে অন্যরকম লাগে, আমি জানি না কেন আমার এমন হয়, কেন আমি দুই সময় দুই রকম অনুভূতি পাই। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার মতো আমার সাথেও ঠিক একই ঘটনা ঘটে, নবীজির পাশে যখন থাকি মনে হয় এই তো দেখতে পাচ্ছি জান্নাত, এই তো সবুজ মিনার, ওই যে টলটলে স্বচ্ছ পানির ঝর্ণা, সবুজ গালিচার মতো দিগন্ত বিস্তৃত মাঠ। কিন্তু যখনই নবীজির সাহচর্যের বাইরে আসি, যখন নিজের পরিবার পরিজনদের কাছে আসি, তাদের উপস্থিতি আমার কাছে মনে হয় আমি বুঝি ঈমান থেকে ছিটকে পড়লাম, জান্নাতের পথ থেকে ছিটকে পড়লাম, এই বুঝি বিপথে চলে গেলাম, বিভ্রান্ত হয়ে গেলাম। তোমার মতো ঠিক একই সমস্যায় আমিও নিপতিত, চলো আমরা বরং নবীজির কাছে গিয়ে আমাদের সমস্যার কথা জানাই। সাহাবিরা নবীজির পাশাপাশি যখন থাকতেন তখন একটা জাগরণের মধ্যে সময় কাটত, তাদের ইমানের আলোচনা, আমলের আলোচনা, জান্নাতের বাহারি বর্ণনা, জাহান্নামের ভয়, তা থেকে পরিত্রাণের উপায় ইত্যাদি আলোচনায় মজে থাকতেন তারা। নবীজির সঙ্গ ত্যাগ করা মাত্রই তাদের মনে হতো এই বুঝি তারা দিন থেকে ছিটকে পড়লেন, এই বুঝি আবার ডুব দিলেন দুনিয়ায়। নবীজির সঙ্গে থাকলে তারা এরকম অনুভব করতেন, এরকম থাকতেন, নবীজির সঙ্গ ত্যাগ করলেই অনুভব করতেন অন্যরকম। নসিহা তথা রিমাইন্ডারের গুরুত্বটা এখানেই। যখন আমরা কোনো ভালো ইসলামী বই পড়ি, আমলের বই পড়ি, তখন আমাদের হৃদয়ে একটা দোলা কাজ করে, একটা উচ্ছ্বাস, একটা অনুপ্রেরণা কাজ করে, কাজ করার ইচ্ছে জাগে, ভালো কাজ, ইসলামিক কাজ করার ইচ্ছে জাগে, ইচ্ছে করে আমল করার, বদলে যাওয়ার, নতুন করে সব কিছু সাজিয়ে নেওয়ার। কিন্তু যখনই আমরা আবার দুনিয়ার অনুসঙ্গে, দুনিয়ার বিভিন্ন কাজে মিশে যাই, ঘর সংসারের কাজে, আমাদের সেই উদ্যম ফুরিয়ে যায়। প্রিয় দর্শক, এটার নামই হচ্ছে ইমান। ইমান এখানেই বিদ্যমান আছে। এই যে আপনার যে অনুভূতি, আপনার কাছে মনে হচ্ছে যে আপনি হয়তো বা আল্লাহর পথ থেকে ছিটকে পড়েছেন, আপনি হয়তো বা দূরে ছড়ে গিয়েছেন, এটাই হচ্ছে ইমানের স্বাদ। আপনাকে এই জিনিসটাই যতক্ষণ আপনার মধ্যে থাকবে আপনি ততক্ষণ, অর্থাৎ এটা হচ্ছে আপনার মধ্যে যে ইমান আছে এটা বোঝার সর্বোচ্চ উপায়। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে সুস্থ রাখুক। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। আপনারা যদি আরও ভিন্ন ধরনের কোনো ইমানদীপ্ত কাহিনী বা ঘটনা শুনতে চান, দয়া করে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের ভিডিওগুলো সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। পরিশেষে আপনি এবং আপনার পরিজনকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখুক, এই কামনা জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।